আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাই আজ যারা শিশু রয়েছে তাদের মাঝে দুর্নীতি প্রতিরোধের বীজ বপন করতে পারলেই ভবিষ্যৎ প্রজন্ম দুর্নীতিমুক্ত হবে, এমন প্রত্যাশা নিয়ে কাজ শুরু করেছে দুদক। এরই ধারাবাহিকতায় 29 অক্টোবর খুলনার রূপসা উপজেলার শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে দুদক আয়োজন করে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রায় 600 শিক্ষার্থী একসাথে দুর্নীতি প্রতিরোধের শপথ বাক্য পাঠ করে। শুনছিলেন চ্যানেল এটিভি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সাথে এর সম্প্রচার বাড়াতে লাইক কমেন্টস করে আমাদের সঙ্গে থাকুন। পরে বেলা 11টায় বিদ্যালয় মিলনায়তনে এ লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের খুলনা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার প্রধান অতিথির বক্তৃতায় বলেন, দুর্নীতিমুক্ত দেশ করতে হলে আগে দুর্নীতিমুক্ত মানুষ করতে হবে, আর সেই দুর্নীতিমুক্ত সোনার মানুষ গড়তে হলে আজ যারা শিশু রয়েছে তাদের এ ব্যাপারে সচেতন করতে হবে। কেননা আজকের শিশুরাই হলো আগামী দিনের ভবিষ্যৎ, সেই লক্ষ্য নিয়েই দুর্নীতি দমন কমিশন স্কুল পর্যায়ে কাজ শুরু করেছে। রূপসা উপজেলা প্রশাসন ও দুপ্রক এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি নাসিম আনোয়ার বলেন, কাজের ধরনটা একটু ভিন্ন। আমরা হচ্ছে, যেহেতু নামটার সাথে দুর্নীতি জড়িয়ে আছে, আমরা দুর্নীতির বিরুদ্ধে কাজ করি। সমাজে যারা দুর্নীতি করে থাকেন তার কিছু কিছু দুর্নীতি নিয়ে আমরা কাজ করে থাকি। কাজগুলো হচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা মামলা করে কোর্টে নিয়ে যাই, তাদের শাস্তির ব্যবস্থার চেষ্টা করে থাকি। আমরা কেন করে থাকি, কারণ হচ্ছে আমাদের দেশে দুর্নীতি অন্যতম একটি সমস্যা। কারণ দুর্নীতি যারা করে তারা নিজেরা ভালো থাকে, কিন্তু আমি তুমি বাকিরা যারা দুর্নীতিগ্রস্ত নই তারা এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হই। যারা শিশু কিশোর থাকে তাদেরকে ছোটবেলায় যে শিক্ষাটা দেওয়া যাবে তারা সেই শিক্ষায় আস্তে আস্তে বড় হতে পারবে, হতে পারবে, এবং তারা এটা থেকে কখনো বিচ্যুত হবে না। এইটা ধারণা করেই আমরা বিভিন্ন স্কুলে সততা সংগ্রহ করছি ছাত্রছাত্রীদের নিয়ে, তাদের মাধ্যমে আমরা বিভিন্ন কার্যক্রম নিচ্ছি, রচনা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন কার্যক্রমের ভিতর দিয়ে দুর্নীতিটাকে, যেটা নেগেটিভ বিষয় দুর্নীতি এবং এটা যে খারাপ ক্ষতিকর, এটি আমরা তাদের ভিতরে আস্তে আস্তে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইলিয়াসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুদকের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আবুল হোসেন, রূপসা উপজেলা দুপ্রকের সভাপতি শেখ মোহাম্মদ আব্দুর রশিদ, রূপসা উপজেলা দুপ্রকের সভাপতি শেখ মোহাম্মদ আব্দুর রশিদ, নৈহাটি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন বুলবুল ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তাক। সহকারী শিক্ষক দিদার আলীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হায়দার আলী। তিনি বিদ্যালয়ের নানা সমস্যা এবং আগামী সম্ভাবনা তুলে ধরেন অতিথির সামনে। এছাড়া বক্তৃতা করেন রূপসা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম মাহবুবুর রহমান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ কুমার পাল, মন্তেজ আলী, হায়দার আলী, মোকাররব বিল্লা, আনন্দ কুমার পাল, ফৈদা ইয়াসমিন, হালিমা খানম প্রমুখ। এর আগে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চ্যানেল এটিভি সংবাদ আজ এ পর্যন্ত। ফিরে আসব আবার নতুন কোন সংবাদ নিয়ে, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আর চ্যানেল এটিভি সংবাদ দেখতে ভিজিট করুন www.channeletv-youtube.com অথবা ইউটিউবে ভিজিট করুন www.channeletv.com। এছাড়া চ্যানেল এটিভি সংবাদ সাইটে খবর পড়তে ভিজিট করুন www.channeletv.blogspot.com।